না ব্লু চিকে তারপর আমাদের সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ চারটে পরিবারের সাথেই দেখা হয়েছে, আহতদের সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি আবার বলি প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়, তারা আপন উদ্যোগে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি, এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্ট গুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো গলায় মানে পুরো আমাদের যেটা বলি আমাদের শোল্ডারটা সেটা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে পুরো, কারো বুকে চাপ পড়েছে, নানা রকম প্রবলেম, মাথায় লেগেছে, চোখে লেগেছে, নাকে লেগেছে। মোটামুটি পেশেন্টরা স্টেবল আছে একজন ছাড়া, আর তিনটে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে, সেটা একটা হর্স লেউটি হসপিটালে গৌতম পাঠিয়েছে, আর দুটো পাঠিয়েছে নর্থ বেঙ্গল আচ্ছা ক্লিনিকে পাঠিয়েছে, তারা একটু তবে একটা অপারেশন হয়ে গেছে, ভালো আছে, আর দুটো শুনছি ভালো আছে, একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে। এই অবস্থা, রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম, মৃতদের পরিবারও দেখা হয়েছে, আপনারা দেখেছেন এদের ঘর বাড়ি কিচ্ছু নেই, যতক্ষণ ঘর বাড়ি করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত নেই। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী 3 মাস, এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসন প্রশাসনের মধ্যে করবে, তবে আমি মনে করি ওদের বাসনপত্র থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে, সরকার ছাড়াও, বাসনপত্র থেকে শুরু করে কাপড় জমা থেকে শুরু করে কিছুই ওদের নেই। অবশ্য জেলায় থাকে, কম্বল থেকে শুরু করে ধুতি শাড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবটাই জেলার কাছে থাকে। আমি আশা করি জেলা প্রশাসন সঠিক বন্দোবস্ত করবে এবং বাদ বাকি যে কাজগুলো আছে আমরা যথাস্থানে কথা বলে প্রশাসনকে বলব শুনতে করবো। দিদি আলিপুরে তো অনেকগুলো ঘর বাড়ি নষ্ট হয়েছে, আপনি কি সেখানে যাবেন কালকে? আপনি যান না, আলিপুরে জলপাইগুড়ি কত দূর? আলিপুরে অরূপ পালকে যাচ্ছে।